তো আসলে ক্লিনিক্যাল ক্লাস, মানে রুগীর সামনে আমি নিব, তোমরা এক্সামিনেশন করবা, আমরা দেখব, তাই না? এখন এমন একটা পরিবর্তিত পরিস্থিতির জন্য আমরা অনলাইনে ক্লাস নেওয়া, এটা আমাদের জন্য খুব একটা ভালো হচ্ছে না, তোমাদের জন্য ভালো হচ্ছে না, কতটুকু বুঝাইতে পারতেছি তাও বুঝতেছি না, ফিডব্যাক নাই তো, এটাই হলো সমস্যা। এক কথা আমার মনে সব স্যাররাই বলে, আমিও বারবার বলি কি করবা, এখন তো চারিদিকে আমরা প্রেশারে আছি, জেনারেল রুগী, করোনা রুগী, সব স্যাররাই, আমরা মেডিসিনে যারা আছি তারা সবাই শুক্রবার দিনও ডিউটি করা লাগে করোনা ওয়ার্ডে, বুঝো নাই, সবকিছুই আমাদের মূল কাজ ছিল তোমাদের পড়াশোনা করানো, এখন আর কি করব। আমরা দোয়া করি তোমাদের জন্য, আমাদের জন্য দোয়া করি। ঠিক আছে, নার্ভাস সিস্টেমের আমি গতদিন তোমাদেরকে কিছু ওই ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন গুলো আলোচনা করছিলাম, তাই না? আজকে আমি মোটর সিস্টেমটা করব, তারপর একটা এই স্পাস্টিক প্যারাপ্লেজিয়া আর হলো ক্লাসিক, এই দুইটা নিয়ে আলোচনা করে আমি আজকে আমার ক্লাসগুলো শেষ করে দিব। হ্যাঁ, এবং গতদিন যে পড়াইছিলাম সেখানে বলছি যে ক্রেনিয়াল নার্ভ, তোমাদের কারো কোনো কোয়েশ্চন আছে কিনা, এরকম কিছু বোঝার কোনো সমস্যা আছে কিনা, তোমরা শুনতে পাচ্ছ তো আমাকে? শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এক কাজ করি, ওই মোটর সিস্টেমটা শুরু করি। হ্যাঁ, একটা ওই তোমাদের যেটা পরীক্ষার সময় থাকবে সেটা হলো মোটর, তোমাদেরকে হয়তো কোয়েশ্চনটা এইভাবে বলতে পারে যে এক্সামিনেশন অফ দ্য মোটর সিস্টেম অফ দিস পার্সন, দ্য লোয়ার লিম অথবা আপার লিম, যাই বললো তোমাদেরকে, বুঝছো? একটা মোটর সিস্টেমে তো তোমরা জানো কি কি কম্পোনেন্ট আছে, তাই তো? আবার সেন্সরি সিস্টেমে আমরা কি কি করি, মোটর সিস্টেমে আমরা যেটা করি সেটা হলো প্রথমে যেটা করব, ইনস্পেকশন করব, তাই তো? ইনস্পেকশন করব, তারপর আমরা করব পালপেশন, পালপেশনের মধ্যে আবার অনেক কিছু আছে, ঠিক আছে? এরপর হলো তোমার আমরা তার গেইট কোঅর্ডিনেশন এগুলো দেখবো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে মনে করো মোটর সিস্টেমের একটা ইনস্পেকশন আমরা যদি করি, তাহলে ইনস্পেকশন করলে আমরা প্রথমে কি কি পাবো মোটর সিস্টেমে? আচ্ছা, প্রথমে যদি মনে করো একটা ক্রেনিয়াল, মানে একটা এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম অফ দিস পেশেন্ট যদি তোমাদেরকে বলে, তাহলে এটা হলো দুইটা পার্ট, একটা হলো মোটর আর একটা হলো সেন্সরি। সেন্সরির মধ্যে হলো টাচ, পেন, টেম্পারেচার, পজিশন, ভাইব্রেশন, এই কয়েকটা জিনিস হলো তোমার করাই লাগবে। আর মোটর সিস্টেমে যদি আমরা শুরু করি তাহলে প্রথমে ইনস্পেকশন দিয়ে শুরু করবো, তাই তো? যেমন এই আমার ওয়ার্ডেই এখন একটা রুগী আছে, ইনস্পেকশন আমাকে বলতেছে স্যার একটা রুগী আসছে এরকম এরকম করে, যে আস্তে আস্তে গ্রেজুয়ালি উইকনেস, তা আমি দূর থেকেই দেখলাম তার এই রাইট আর্মের মধ্যে ফেসিকুলেশন, মানে খুব দূর থেকে দেখা যাচ্ছে ফেসিকুলেশন। হ্যাঁ, ফেসিকুলেশন দেখার সাথে সাথে আমি ওদের বললাম এইটা মনে হচ্ছে যে মোটর নিউরন ডিজিজ, বলি জি স্যার এটা আমরা ধারণা করতেছি মোটর নিউরন ডিজিজ। তাহলে দেখো একটা ইনস্পেকশনে কত ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। আবার আমার চেম্বার একটা রুগী আসলো, আসার পরে দেখা যায় কি তার রাইট হ্যান্ডের এখানে ডর্সাল গাটারিং, থিনার মাসুল, হাইপোথিনার মাসুল গুলো ওয়েস্টিং হয়ে গেছে, আবার লেফট হ্যান্ডে কিন্তু ভালো। তাহলে দেখো নার্ভাস সিস্টেমের একটা এক্সামিনেশন যদি আমরা করি তাহলে ইনস্পেকশন কত ইম্পর্টেন্ট। এই যে দুইটা এক্সাম্পল তোমাদেরকে দিলাম, এখন তোমরা থাকলে তো এই কেসগুলো আমি দেখাইতে পারতাম, ঠিক আছে? এখন আমাদেরও ব্যর্থতা জানি না এই পরিস্থিতির জন্য। হ্যাঁ, তাহলে আমি ইনস্পেকশনে তাহলে আমার নার্ভাস সিস্টেমে অনেকগুলো পয়েন্ট আছে, যেমন ফার্স্ট ইনস্পেকশন অফ দ্য তোমার মনে করো লিম, লিম আমরা করলাম ইনস্পেকশনে, প্রথমে কি করি দেখলাম যে দুইটা ইয়ের মধ্যেই কোনো সিমেট্রি আছে কিনা, অথবা রাইট সাইডে মনে করো মাসল ওয়েস্টিং আছে কিনা লেগের অথবা থাইড, তাহলে আমার কি করতে হবে প্রপারলি এক্সপোজ করতে হবে তার প্রাইভেট পার্টটাকে সিকিউর রেখে। হ্যাঁ, যদি আমাদের মেল থাকে তাহলে আমরা হয়তো বলি লুঙ্গি পরে আপনি যতটুকু সম্ভব ওয়েটমে তুললেন, ফিমেল যদি হয় তাহলে বলি লুজ একটা পায়জামা পরে, পরে আপনি যতটুকু পারেন এটা এক্সপোজ করেন, এক্সপোজ করার পরে আমি দেখলাম দুইটা পাকে আমি কম্পেয়ার করলাম। আর নিচের থেকে যদি আমরা আসি তাহলে দেখো প্রথমে কি একটা ফুড ড্রপ থাকতে পারে,
এটা ইউনিল্যাটারাল থাকতে পারে, বাইল্যাটারাল থাকতে পারে, রাইট সাইডে, হ্যাঁ রাইট সাইডে ওয়েস্টিংও থাকতে পারে। ওয়েস্টিং যদি থাকে কতটুকু থাকলো, রাইট লেফট বোথ অথবা থাই অথবা আপ টু দা লেগ অথবা লিমিটেড ইয়ে থাকলো। হ্যান্ডের ক্ষেত্রে সেম, যে এটা কি রিস্ট পর্যন্ত নাকি আর্ম পর্যন্ত নাকি ফোরআর্ম পর্যন্ত, এই জিনিসগুলো আমরা দেখলাম। তারপর আমাদের থাকে একটু মায়াপিটি, তাই না? এই জন্য আমরা দেখলাম কাফ মাসুলে কোনো সোয়েলিং আছে কিনা, এটাকে আমরা বলি সিডো হাইপারট্রফি অফ কাফ মাসুল। হ্যাঁ, এটা থাকতে পারে। ফেসিকুলেশন, ফেসিকুলেশনের ব্যাপারে একটা হলো স্পন্টেনিয়াস থাকতে পারে, যেমন আমি যে রুগীটা বললাম আমার বর্তমান ওয়ার্ডে এখানে ভর্তি আছে, ফেসিকুলেশন দূর থেকে দেখা যাচ্ছে। আর একটা হলো কি, আমরা একটু হিস্ট্রি নিই, এই ভাই আপনার মাংস কি লাফায় নাকি, বলি জি স্যার লাফায়, তখন আমরা অনেক সময় করি কি একটা টোকা দিই, টোকা দিয়ে রিসিভ করতে পারে। তারপরে হলো কি অ্যাবনর্মাল পোশ্চার, তা পোশ্চারটা কেমন, পোশ্চারটা কেমন, এটাও তোমার মনে করো অনেক সময় কোনো ডিফর্মিটির জন্য পোশ্চার হতে পারে অথবা কোনো নার্ভ ইনভলভমেন্টের জন্য হইতে পারে, যেমন ধরো তোমার পোলিওমাইলাইটিস, পোলিওমাইলাইটিস এর জন্য তার হইতে পারে, যেমন পার্কিনসন, পার্কিনসনের মধ্যে একটা ব্যান্ড করে একটা পোশ্চার হইতে পারে, পোশ্চার একটা ইম্পর্টেন্ট। তারপরে হইলো কি স্কিন দেখবো, যেমন ধরো আমি বললাম যে ইউনিলেটার মাসুল ওয়েস্টিং আছে না, সেক্ষেত্রে আমরা স্কিনটা দেখবো, স্কিনের মধ্যে দেখবো কোথাও হাইড্রোপিগমেন্টেড প্যাচ ট্যাচ আছে কিনা, ঠিক আছে। ইন্সপেকশন অফ দ্য স্কিন, শাইনি আছে কিনা, পিগমেন্টেড আছে কিনা, রাফ, হেয়ার লস আছে কিনা, আলসারেশন আছে কিনা, গ্যাংগ্রিন আছে কিনা, যেমন ধরো তোমার নিউরোপ্যাথিক আলসার থাকতে পারে আবার গ্যাংগ্রিন থাকতে পারে, এই সবগুলো আমরা খেয়াল করব। আবার মনে করো এখানে রিজ ড্রপ আছে, তাহলে এই জায়গার মধ্যে কোনো ট্রমা আছে কিনা, অনেক অ্যাক্সিডেন্টের একটা ইঞ্জুরি আছে, এখান থেকে ট্রমা হতে পারে, এগুলো আমরা খেয়াল করব। তাহলে এই যে জিনিসগুলো আমি বললাম এই সবগুলো পয়েন্ট কিন্তু ইন্সপেকশন। ইন্সপেকশন আমরা যেমন ধরো মনে করি ফুড ড্রপ, তা ফুড ড্রপ দেখলাম যে পাটা এমনি পড়ে আছে, ফুডটা পড়ে আছে, এটা আমরা কনফার্ম করবো কিভাবে, যে ফুড ড্রপ সেটা তো এমনি পা রাখতে পারে, তাই না? এই জন্য আমরা তাকে বলবো যে আপনার পাটাকে একটু উপরের দিকে তুলে, সে বলবো স্যার আমি পারি না, তখন তুমি একটু হাত দিয়ে সিস্ট করো তার পাটাকে, তখন দেখো সে পারে কিনা, ঠিক আছে, তাহলে তুমি এটা শিওর হইলা যে এটা একটা ফুড ড্রপ। তো ফুড ড্রপ তো আমরা জানি এটা একটা পেরিফেরাল নিউরোপ্যাথি দিয়ে। তারপর আমরা ফেসিকুলেশন যেটা কি, এটা লোয়ার মোটর নিউরন টাইপ অফ লিশনের জন্য হতে পারে, এটা সাধারণত এমএনডির জন্য হয়। পিগমেন্টেড স্পোস স্পেস যদি থাকে এই জায়গার মধ্যে, আবার এখানে যদি মনে করো ইউনিলেটাল ওয়েস্টিং অফ দা মাসকুল লেগ অথবা ইয়ে রিস্টের যদি হয়, তাহলে সেটা কেন হলে প্রোসিজ জন্য হতে পারে। তাহলে তোমরা দেখো এই জিনিসগুলোর মধ্যে মানে আমাদের এই ইন্সপেকশনেই আমরা অনেক কিছুতে আগায় যেতে পারি। এখন আমার ইন্সপেকশন যদি শেষ হয়ে গেলে তখন আমরা যাব পালপেশন। পালপেশনে আমরা কি করি, কমন একটা কথা বলি, বাল্ক অফ দ্য মাসল, বাল্ক অফ দ্য মাসল, বাল্ক অফ দ্য মাসল। আমরা এখানেও কি করবো, একটা ইন্সপেকশন করবো, ওই যে ইন্সপেকশন আমি দেখছিলাম মাসল ওয়েস্টিং টেস্টিং গুলো আছে কিনা এখানে দেখবো। তাহলে এই বাল্ক অফ দ্য মাসলটা আমি কি করলাম, এটা ইন্সপেকশনের ওই পার্ট অংশ হিসাবে বাল্ক অফ দ্য মাসল আমি দেখলাম, দেখার পরে এটাকে পালপেশন করলাম। পালপেট করলাম কি দিয়া, একটা যেমন ধরো টিবিয়াল টিউবারসিটি, এটাকে যদি আমি একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট নিই, সেখান থেকে 5 সেন্টিমিটার অথবা 10 সেন্টিমিটার উপরে, 5 সেন্টিমিটার নিচে, এটা কোনো স্পেসিফিক ইয়ে না, তুমি দুইটা পায়ে কম্পেয়ার করলাম যে ডান পা বাম পা। হ্যাঁ, যে তুমি যদি মনে করো তোমার ইন্সপেকশনে মনে হচ্ছে এই জায়গায় একটু ওয়েস্টিং থাকতে পারে অথবা হাইপারট্রফি থাকতে পারে, তাহলে টিবিয়াল টিউবারসিটি থেকে তুমি দুইটা পায়ে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখো বাল্ক অফ দ্য মাসল ঠিক আছে কিনা। মেজার দ্য টেপ, হ্যাঁ, দ্য সার্কামফারেন্স অফ দ্য থাই এন্ড কাফ মাসল ফ্রম এ ফিক্সড পয়েন্ট লাইক টিবিয়াল টিউবারসিটি, এটা কোনো স্পেসিফিক না, যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি নিলা, নেওয়ার পরে বাল্ক অফ দ্য মাসল দেওয়ার পরে তুমি টোন অফ দ্য মাসল দেবা। টোন, টোনটা আমরা কি ধরি, দুইটা টোন আমাদের থাকতে পারে, একটা টোন থাকে স্পাস্টিক আর একটা হইলো ক্লাসিক। হ্যাঁ, মানে স্পাস্টিকটা হলো খুব শক্ত, এমনও কোনো কেস আছে যেখানে দেখা যায় একজনও পারা যায় না, এত শক্ত হয়ে যায়, অনেকটা রিজিড হয়ে যায়, বুঝছো? তাহলে এই টোনটা আমরা কিভাবে দেখলাম, ফার্স্টে আমরা টোনটাকে দেখার জন্য কি করব, আপনার পাটাকে আপনি রিল্যাক্স মুডে রাখেন বললাম, পালপেট করলাম, পালপেট করলেই তখন তুমি বুঝবে, যদি ক্লাসিক টাইপের হয় তাহলে দেখবা একদম নরম, আর স্পাস্টিক টাইপের হইলে তখন দেখবা, হ্যাঁ কি করবা, রুল দা পালপেট দা মাসল দেন রুল দা এক্সটেন্ডেড লেগ ফ্রম সাইড টু সাইড মুভমেন্ট এন্ড ফিলিং ফর রেজিস্ট্যান্স
এবং তুমি পাটাকে ডান বাম করাইলা, যদি লেগে করো তাহলে কাফ মাসুল হাত দিলা, যদি উপরে করো তাহলে থাই মাসুল, হ্যামস্ট্রিং মাসুল, কোয়াড্রিং মাসুল দুই দিকে হাত দিলা, হাত দিয়ে বুঝলা যে আসলে কোনো রেজিস্ট আছে কিনা। হ্যাঁ, পাটাকে মুভ করবা, অন্য হাত দিয়ে তুমি ফিল করবা, ঠিক আছে? তারপর উপর থেকে ছেড়ে দিবা, ছাড়ার আগে অবশ্যই নিচে একটা হাত দিবা, হাত দিয়ে দেখবা জানলে তো সে জুড়ে পড়ে যাবে। হ্যাঁ, তারপর তুমি পেসিভলি ইয়ে করবা, করার পরে তাহলে দেখলাম বাল্ক অফ দ্য মাসুল, দেখলাম আমরা টোন অফ দ্য মাসুল দেখলাম, এরপর আসো আমরা মাসুল পাওয়ার। মাসুল পাওয়ার, মাসুল পাওয়ারের জন্য আমাদের কি একটা স্কেল আছে না, এমআরসি স্কেল। এমআরসি স্কেলে আমরা মাসুল পাওয়ারটাকে কিভাবে ভাগ করছি, পাঁচটা ভাগে না, মাসুল পাওয়ার। একটা হলো শূন্য মানে জিরো, কমপ্লিট প্যারালাইসিস। কমপ্লিট প্যারালাইসিস জন্য আমরা করি কি জানো, যখন দেখি পা নাড়াইতে পারতেছে না, তখন পাটাকে বলি যে আপনি একটু দেখেন না আঙুলটা নাড়াইতে পারেন কিনা, অথবা একটু পাটাকে একটু সাইডে নিয়ে বললাম যে একটু ভিতর দিকে আনতে পারেন কিনা, যদি সে মোটেই না পারে এটা হলো কমপ্লিট প্যারালাইসিস। আর এ ফ্লিকার অফ কন্ট্রাকশন ওয়ানলি, জাস্ট খালি আঙুলটা যদি একটু নাড়ায় বা কিছু একটা ই করে, এটাকে আমরা বলি ওয়ান। টু হলো পাওয়ার ডিটেক্টেবল ওয়েন গ্র্যাভিটি ইজ এক্সক্লুডেড বাই পোস্টারাল অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? পোস্টারাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে যদি আমি দেখি যে একদিকে সরাইলাম, সরানোর পর শাস্তি করে দ্বিতীয় দিকে নিয়ে আসলো, তাহলে এটা হলো টু। জাস্ট খালি নাড়াইতে পারতেছে না জিরো, একটু নাড়াচ্ছে ওয়ান, এরপরে সাইড টু সাইড হালকা করে মুভমেন্ট করতেছে টু। আর যখন সে কি করবে, তুমি ধরা করো ধাক্কা দিয়ে তুলতে পারবে, এটা হলো থ্রি। আর সাম ডিগ্রি অফ উইকনেস, যখন তুমি বুঝলা যে নর্মালও না আবার হালকা উইকনেস আছে, এটা হলো গ্রেড ফোর। আর যখন নর্মাল পাওয়ার, এটা হলো গ্রেড ফাইভ। এটা হলো তোমার ইন জেনারেল একটা মাসুলের ইয়ে বুঝলা। এখন তুমি আসো তোমার প্রত্যেকটা মুভমেন্ট অনুযায়ী, যেমন হিপ, নি, প্ল্যান্টার, ডক্সিফ্লেকশন, এরপর হইলো আর একটা হইলো প্ল্যান্টিফ্লেকশন, আর একটা হইলো তোমার এই গ্রেট টোর, এগুলো। হ্যাঁ, এগুলো অনুযায়ী তুমি মনে করো এই জিনিসটা আমরা করি, যখন শুধু মোটর বললে তখন আমরা করি। যেমন হিপ ফ্লেকশন, হিপটাকে ফ্লেক্স করব, তার নিচে আমি হাত দিব, হাত দিয়া বলবো যে এখানে চাপ দেয়, ঠিক আছে? তাহলে কি করলাম, হিপটাকে একটু ফ্লেক্স করলাম, ফ্লেক্স করার পর বললাম যে আমার হাত দিব নিচে, বলো চাপ দেয়। ঠিক অপোজিটে হলো হিপ এক্সটেনশন। হ্যাঁ, তা হিপ ফ্লেকশনের প্রাইম ওভারটা কি, ইলিয়স ওয়াস, এল ওয়ান এল টু। আর হিপ এক্সটেনশনের প্রাইম ওভার কি, এটা হলো গ্লুটিয়াল মাসেল, এল ফোর এল ফাইভ, ঠিক আছে? মানে এগুলা দেখার অর্থ হলো কি জানো, যদি হিপ ফ্লেকশন আমার উইক থাকে তাহলে আমি বুঝবো যে এল ওয়ান এল টু আমার দুর্বল, আর যদি এক্সটেনশনটা দুর্বল থাকে তাহলে আমি বুঝবো যে এল ফোর এল ফাইভ। তারপর হিপের আরো দুটো আছে, অ্যাবডাকশন অ্যাডাকশন। অ্যাবডাকশন কে করে, অ্যাডাকশনটা কে করবে, অ্যাডাক্টর অফ দ্য থাই, এল টু টু এল টু এল থ্রি এল ফোর, ঠিক আছে? আর হিপ এরপরে অ্যাবডাকশন আছে, অ্যাবডাকশনটাও তোমার আমরা দেখে নিব, মানে হিপের বাইরের দিকে হাত দিব, হাত দিয়ে আমি প্রেশার দিয়ে বলবো যে আপনার পাটাকে বাইরের দিকে দেন, পাটাকে বাইরের দিকে দেন, এইখানে দেখবো তার রেজিস্ট্যান্স কেমন, ঠিক আছে? এটা হলো অ্যাবডাক্টর মাসুল অফ দ্য থাই। আর ভিতরের দিকে হাত দিয়ে যখন বলবো ভিতরের দিকে চাপ দেন, সেটা হলো অ্যাডাক্টর। তাহলে হিপের চারটা দেখলাম, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন। এরপর আসবো আমরা নি, নিটাকে আমরা প্রথমে কি করি, নিটাকে আমরা একটু ফ্ল্যাক্স করি, ফ্ল্যাক্স করি ভিতরের দিকে হাত দিয়ে বলি ভিতরে চাপ দেন, এটা হলো নি ফ্লেকশন। বাইরের দিকে হাত দিয়ে বলি এখন পাটাকে লম্বা করেন, এটা হলো নি এক্সটেনশন। তা নি ফ্ল্যাকশনটা হলো কি, এটা হলো হ্যামস্ট্রিং এল ফাইভ এস ওয়ান, আর নি এক্সটেনশনটা হইলো কোয়াড্রিসেপ থ্রি এবং ফোর। তারপর ডর্সিফ্লেকশন, এটা হলো অ্যাঙ্কেল জয়েন্ট। হ্যাঁ, আর এটা হলো প্যান্টিফ্লেকশন, প্যান্টিফ্লেকশন হইলো তোমার অ্যাঙ্কেল জয়েন্ট, একটা হলো ডর্সিফ্লেকশন, প্যান্টিফ্লেকশন। এখন হইলো প্যান্টিফ্লেকশনটা হইলো এস ওয়ান, আর ডর্সিফ্লেকশনটা হইলো এল ফোর এল ফাইভ, ঠিক আছে? মানে এই জিনিসটা কি, এল থ্রি এল টু এল ফোর, মানে এগুলা লস হইলে, মানে এগুলা যদি কোনো কারণে লস হয়ে যায় তাহলে এই মুভমেন্ট গুলো হবে না, আমি যে মুভমেন্ট গুলো বলতেছি সেগুলো হবে না, সেগুলো উইক থাকবে। যেমন সে ফুট ডপে, ফুট ডপে সে পাটা উপরে তুলতে পারতেছে না, এটা কি, ডর্সিফ্লেকশন নাই, তার মানে হলো এল ফোর এল ফাইভ নাই,
অথবা পেরিফেরাল নিউরোপ্যাথিতেও হতে পারে, বুঝছো? তখন এটা পেরিফেরাল নিউরোপ্যাথিতে আর অন্য কিছু আছে অলরেডি আমরা বুঝি, ইভার্সন এবং ইনভার্সন দুটা কথা আছে, তাই না? এই হলো ইভার্সন, এই যে আমরা ইয়েটাকে করব এই ফুটটাকে, আর ইনভার্সন হলো ইনভার্সন এটা, আর ইভার্সন হলো ওদিকে উল্টা দিকে। তাহলে এগুলো আমরা দিল মাসল পাওয়ার। তাহলে ফার্স্ট হইলো ইন জেনারেল মাসল পাওয়ার হইলো, যদি আমার মাসল পাওয়ার থাকে, যখন আমার ওই যে এমআরসি স্কেলে যে 0 থেকে 5 পর্যন্ত মাসল পাওয়ার আমি দেখলাম, দেখার পরে যদি মাসল পাওয়ার থাকে তখন আমি এই জারগুলো দেখলাম। মাসল পাওয়ার যদি নাই থাকে আমি কি দেখবো? তুলে তো নাই, টোটাল পাওয়ার লস, তাই না? যদি মাসল পাওয়ার থাকে তাহলে আমি ওই যে তোমার হিপের ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এই জিনিসগুলো যদি আমার কাছে কেস থাকতো আমি দেখাইতাম তোমাদেরকে, এনে এনে একজনকে দিয়ে দেখাইতাম, তাহলে জিনিসগুলো 100% ইফেক্টিভ হতো। বেড লাক ইয়ার করা। আচ্ছা, এরপরে এগুলো আমি দেখলাম, দেখার পরে আমি দেখব রিফ্লেক্সেস, তাই তো? রিফ্লেক্সেস, রিফ্লেক্সেস এর মধ্যে আমরা দেখি নি, অ্যাঙ্কেল, আর হইলো প্লান্টার। প্লান্টার নি রুট বেলু কত? 3-4, অ্যাঙ্কেল হইলো S1, আর প্লান্টার হইলো L5-S1। নিটা আমরা কিভাবে দেখি? নিজারটা আমরা দেখি, তাকে বলবো আপনার পাটা সম্পূর্ণ ভর, মানে সম্পূর্ণ ওজনটা আমার হাতের উপর ছেড়ে দেন। তুমি তোমার হাত দিয়ে, বাম হাত দিয়ে তুমি তার নি দিয়ে এটাকে ধরলা, ধরার পরে তার হ্যামার যেটা আছে, হ্যামারের কোন অংশ দিয়া, শার্প এন্ড দিয়া তুমি ট্যান্ডনের মধ্যে দিলা, দিয়ে তুমি খেয়াল করবা কোথায় কন্ট্রাকশন অফ দা কোয়াড্রিসেপস মাসল। তুমি ওই নির দিকে তাকাবা না, আর উপরে যে কোয়াড্রিসেপস মাসল আছে ওগুলা দেখবে ওখানে কেমন কন্ট্রাকশন। অনেক কন্ট্রাকশন নর্মাল হইতে পারে, ডিক্রিজ থাকতে পারে, ইনক্রিজ থাকতে পারে। তাহলে কি করবো? এটা প্রসিডিউরটা কি? পেশেন্টকে সুপাইন পজিশন দিবা, পাস ইউর হ্যান্ড আন্ডার দা নি টু টেস্ট ইট, সো দ্যাট সাপোর্ট অফ দা রিল্যাক্স লেগ উইথ নি ফ্লেক্স এট এ লিটল লেস দেন 90 ডিগ্রি। 90 ডিগ্রি নিচে নিলা, এন্ড স্ট্রাইক দ্য প্যাটেলার টেন্ডন মিড ওয়ে বিটুইন ইটস অরিজিন এন্ড ইনসার্শন, ঠিক আছে? এবং কন্ট্রাকশনটা খেয়াল করলা কোয়াড্রিসেপস মাসলে। তারপর তুমি বললাম যে কথা পাবা, এক্সাইটেড থাকতে পারে, ডিক্রিজ থাকতে পারে এবং নর্মালও থাকতে পারে, ঠিক আছে? অ্যাঙ্কেল জার্ক, অ্যাঙ্কেল জার্ক আমরা কিভাবে দেখি? রুট বেলু S1, এটা স্লাইটলি ডর্সিফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। এইখানে একটা কথা আছে, স্ট্রেচ দ্য অ্যাকিলিস টেন্ডন। আমরা করি কি, যখন আমরা এই অ্যাঙ্কেল জয়েন্টটাকে এত জুড়ে স্ট্রেস করি তাহলে কি হবে, এটা স্ট্রেস বেশি হয়ে যাবে। আবার এত রিল্যাক্স করি তাহলে হবে না। তো প্রথমে করতে হবে পাটাকে এমনি নাড়াচাড়া করে একদম নর্মাল পজিশনে আনতে হবে। সে কি করবে, ভয়ে হয়তো খুব শক্ত করে রাখবে, অথবা সে মানে এরপরে যদি আরেকটা কথা আছে, যদি এখানে তোমার জার্ক যদি না পাও তাহলে আমাদের অনেকগুলো ম্যানুভার করা লাগে, তাই না? একটা আমরা বলি দাঁত দুইটা কিটমিট করেন, অথবা হাত দুইটা আপনি টানেন। আমি বলি আমরা যে একটা ম্যানুভার করি 1-2-3 বলার পরে আপনি, হ্যাঁ আমি যখন 1-2-3 বলবো আপনি টান দিবেন, মানে কনসেন্ট্রেশন থেকে এদিকে নিয়ে নিই আমরা। তো সেম ভাবে অ্যাঙ্কেল জার্কের ক্ষেত্রে কি করতে হবে, এটা ডর্সিফ্লেকশন করতে হবে এমন ভাবে যাতে স্ট্রেচ হয় অ্যাঙ্কেল ও অ্যাকিলিস টেন্ডনটা, কিন্তু টু মাচ স্ট্রেচ হলে হবে না। এবং এখানে হ্যামারের যে অংশটা দিবা, বড় অংশটা দিয়ে করবা, লুক করবা কোথায়, কাফ মাসুলে, কাসুন কাফ মাসুলের দিকে তুমি দেখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেলে স্লাইটলি ডর্সিফ্লেক্স দ্য অ্যাঙ্কেল, সো এস টু স্ট্রেচ দ্য অ্যাকিলিস টেন্ডন, অ্যান্ড উইথ ইউর আদার হ্যান্ড স্ট্রাইক দ্য টেন্ডন অন ইটস পোস্টেরিয়র সারফেস, লুক ফর কন্ট্রাকশন অফ দ্য কাফ মাসল, ঠিক আছে? এইটাই। আর প্লান্টার রেসপন্স, প্লান্টার রেসপন্সে কি হবে, প্লান্টার রেসপন্স হবে ওকে আগে রুগীকে বলে রাখতে হবে যে আমি আপনাকে একটা ভালো চাবি দিয়ে করবো, যে আমি আপনার আউটার মানে বাইরের অংশ দিয়ে আমি আপনাকে চাপ দিয়ে করবো। তাহলে এটা ফার্স্ট কি করবা, আই এম গোয়িং টু স্ট্রাইক দ্য বটম অফ ইউর ফুট, একটা এই কি দিয়ে করবা, এটা আউটার পোর্শন দিয়ে করবা, এন্ড অ্যাক্রস দ্য বল টু দ্য বেস অফ দ্য বিগ টো, এই পর্যন্ত নিবা। তাই শুরু করলা বাইরের অংশ থেকে নিয়ে, যদি দেখো আসতেছে না তাহলে একবারে এই যে গ্রেট টো বল পর্যন্ত নিবা, নিয়ে দেখবা এখানে হয় কিনা। কি হবে, নর্মালি দ্য রেসপন্স ইজ ডাউন গোয়িং, নর্মালি তো হবে ডাউন গোয়িং, কিন্তু এখানে কি হবে, আপ গোয়িং প্ল্যান্টার অর বেবিনিস্কি রেসপন্স, যে ফিচার অফ আপার মোটর নিউরন, সেখানে হবে গ্রেট টোটা চলে যাবে পিছনের দিকে, অন্যগুলো চলে যাবে সামনের দিকে। এটা হলো প্ল্যান্টার রেসপন্স ইজ পজিটিভ,
এটা যদি থাকে, দিস ইজ দ্য কি সাইন ফর আপার মোটর নিউরন রিসেপ্টর। যেমন এইসব ক্ষেত্রে আমি কিছু কথা বলি আর কি, যেমন ধরো যদি উইক পার্সন থাকে, দীর্ঘদিন শোয়া থাকে, অনেক সময় কিন্তু জারগুলো এমনি মনে হতে পারে বেশি, কিন্তু এই যে প্ল্যান্টার রেসপন্স, এই প্ল্যান্টার রেসপন্স দেখবে অনেক সময় জার মনে হচ্ছে বেশি, কিন্তু প্ল্যান্টার রেসপন্স গুলো নর্মাল, তখন এটাকে আপার মোটর বলা বেরি ডিফিকাল্ট। আপার মোটর বলতে গেলে তোমার ওই প্ল্যান্টার রেসপন্স থাকে এক্সটেনশন লাগবেই, ঠিক আছে? তাহলে আমরা এরপরে দেখলাম এই বাল্ক অফ দ্য মাসল, দেখলাম টোন, দেখলাম মাসল পাওয়ার, দেখলাম জার্ক, দেখলাম যখনই জার্ক বেশি পাবা তখন তোমার কোনাস দেখতে হবে। কোনাস, কোনাসের মধ্যে কি কি আছে, একটা হইলো পেটেলার কোনাস, একটা হইলো এনকেল কোনাস। পেটেলার কোনাসটা আমরা কিভাবে রিসিভ করি, পেশেন্ট ইনে সুপাইন পজিশনে নিবা। তোমরা শুনতেছো নাকি আমি বলতেছি? যে আর স্যার প্ল্যান্টার রেসপন্সটা আবার একটু বলেন স্যার, পজিটিভ কখন বলবো একটু আবার বলেন। পজিটিভ প্ল্যান্টার রেসপন্স পজিটিভ বলবো আর যখন তোমার গ্রেট টোটা চলে যাবে ডোরসি, নর্মালি তো সবগুলোই যাবে তোমার ওই যে ফ্লেক্সর হবে, কিন্তু এটা হবে গ্রেট টোটা হবে, গ্রেট টো চলে যাবে পিছন দিকে, এইভাবে চলে যাবে পিছনের দিকে, ডোরসির দিকে চলে যাবে, বুঝছো, উপরের দিকে। আর অন্যগুলো থাকবে অন্যদিকে চলে যাবে সামনের দিকে, অথবা ওগুলোও পিছনের দিকে যাইতে পারে। হ্যাঁ, সেটা হলো প্ল্যান্টার রেসপন্স। প্ল্যান্টার রেসপন্স কি সাইন ফর আপার মোটর নিউরন লিশন। যদি অন্য সময় যদি মনে করো তুমি জার্ক অ্যাবসেন্টও পাইতে পারো, জার্ক অ্যাবসেন্টও পাইতে পারো, যেমন আমি তোমাদের এক্সাম্পল দিই স্পাইনাল কর্ড লিশন, এটাতে সাধারণত আমরা আপার মোটর নিউরন পাই, কিন্তু এটা অনেক সময় স্পাইনাল শক থাকলে কি হয় জানো, জার্কগুলো অ্যাবসেন্ট থাকতে পারে, কিন্তু প্ল্যান্টার রেসপন্সটা চলে যাবে এই যে এই জানি বলে আবার মোটর নিউরন টাইপ হিসাবে। হ্যাঁ, মিসকি সাইন ইজ পজিটিভ, যখন এটা হবে প্ল্যান্টার রেসপন্স যখন পজিটিভ হবে তখন আমরা এটাকে বলবো আবার মোটর নিউরন, ঠিক আছে? এই জন্য মানে জার্ক অ্যাবসেন্ট থাকলে অনেক সময় থাকতে পারে। আচ্ছা, যখন আমরা জার্ক বেশি পাইলাম, জার্ক বেশি পাওয়ার পরে তখন আমরা দেখতে হবে কোনাস, কোনাস আছে দুইটা। কোনাস বের করতে অনেক সময় তোমাদের কষ্ট হয়, কেন কষ্ট হয়, কারণ এটা সবসময় আমরা প্র্যাকটিস করি না আর সবসময় এটা আমরা পাইও না। আচ্ছা, এখন হইলো একটা হইলো প্যাটেলার কোনাস আর একটা হইলো এঙ্কেল কোনাস। প্যাটেলার কোনাসটা আমরা কিভাবে করবো, রুগীটাকে সুপাইন পজিশনে শোয়াবো, আপার এজ অফ দ্য প্যাটেলা বিটুইন দ্য থাম এন্ড ইনডেক্স, এই থাম এন্ড ইনডেক্স দিয়ে আপার বড় দ্য প্যাটেলা আছে না, প্যাটেলার উপর থেকে নিয়ে এসে এই প্যাটেলা এখানে এমনি করে একটু দিয়ে সাস্টেন প্রেশার দিয়ে আমরা রাখবো, তখন দেখবো আমার হাতটা এইভাবে নড়তেছে, দিস ইজ দ্য প্যাটেলার কোনাস। তাহলে এটা কিভাবে করবো, উইথ দ্য পেশেন্ট ইন দ্য সুপাইন পজিশন, এরপরে গ্রাস দ্য আপার এজ অফ দ্য পেটলা বিটুইন দ্য থাম এন্ড ইনডেক্স ফিঙ্গার এন্ড অ্যাপ্লাই কুইক কনস্ট্যান্ট প্রেশার ইন এ ডাউনার্স ডিরেকশন, আস্তে আস্তে দিলে হবে না, এমনি করে ধরে এমনি করে দিতে হবে, তাহলে দেখবো এইভাবে হাত নড়তেছে, তখন বলবো এটা পজিটিভ। হ্যাঁ, এটা কি, এটাও কিন্তু একটা আপার মোটর নিউরনের একটা সাইন। অ্যাঙ্কেল কোনাস, অ্যাঙ্কেল কোনাসটাকে আমরা কি করবো, সেমি ফ্ল্যাক্স পজিশনে আমরা নিব এবং ফুটটাকে রিল্যাক্স করব, তারপরে হলো তাকে ডরসালি দ্য ফুট ইজ সাডেনলি পুশড ডরসালি উইথ মডারেট ফোর্স এন্ড হেল্ড হেয়ার। এটা কিভাবে করে জানো, নিটাকে আমরা নিজের নিচে একটা হাত দিলাম, হাত দিয়ে আমরা ধরলাম ওই যে ফুটটাকে ধরলাম, ফুটটাকে ধরে আমরা সাধারণত নিচে এই 90 ডিগ্রি নিচে অথবা না একটা কাছাকাছি নিয়ে এইভাবে নিটাকে নিয়ে মনে করো আমি বাম হাতে দিয়ে নিকে সাপোর্ট দিলাম আর ডান হাত দিয়ে আমি তার ফুটের ডর্সাল পোর্শনটাকে ধরে উপরের অংশটাকে ধরলাম, উপরের অংশ, নিচের অংশ না, উপরের অংশ ধরলে দেখবা প্রেশারটা দিতে সুবিধা, এইভাবে একটা চাপ দিলাম, এইভাবে একটা জোরে চাপ দিয়ে ধরে রাখলাম, এইভাবে আমার হাত কাঁপবে, এটা হলো অ্যাঙ্কেল কোনাস, এটা হলো আপার মোটর সাইন। তাহলে এই কটা আমরা করলাম, বাল্ক অফ দ্য মাসুল, টোন অফ দ্য মাসুল, মাসুল পাওয়ার, রিফ্লেক্সেস, কোনাস, এরপরে আমার বাকি থাকলো কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন তোমরা সবাই জানো হিল শিন চেস্ট, হিল শিন চেস্টে আমরা কোঅর্ডিনেশন করি, কোঅর্ডিনেশন আমাদের ইম্পেয়ার হয়, কিছু কিছু ডিজিজ আছে যেমন সেরিবেলার লিশনে ইয়ে হয়। এখন যদি তোমার মাসুল পাওয়ার যদি মনে করো 0 থাকে, 1 থাকে, তাহলে তো কোঅর্ডিনেশন করা সম্ভব না, কোঅর্ডিনেশন হবে না। মাসল পাওয়ার যদি মনে করো 4/5/3/5 থাকে তখন আমরা কোঅর্ডিনেশন করবো। কোঅর্ডিনেশন করার পরে আমার থাকবে বাকি মোটরের কি বাকি থাকবে, গেইট বাকি থাকবে, গেইট, গেইট। তো গেইট করার আগে আমরা কি করবো জানো, গেইট করার আগে আমরা এই সেন্সুইটা করে ফেলবো, গেইট তো আমরা দাঁড়াইয়া করতে হবে,
তাই না? তো ওই জন্য তুমি এক্সামিনারকে বলতে পারো, সাই আই ওয়ান্ট টু এক্সামিন দ্য গেট আফটার ডুইং দ্য এক্সামিনেশন অফ সেন্সরি। কারণ রুগীটাকে আবার দাঁড়াইয়ে তুমি গেট দেখলা, আবার তারে শোয়া সেন্সরি করলা, তখন তো আবার রুগী অনেক সময় তোমাকে কোপারেট নাও করতে পারে। হুম, আচ্ছা এখন ব্যাপার হইলো পড়ার জন্য আমি গেটটা এখন বলে দিই। গেট হলে তোমার কি কি গেট আছে? অনেকগুলো গেট আছে তাই তো? আমরা গেট কেন করি? যেমন ধরো গেটের মধ্যে আমরা পিরামিডাল গেট, এক্সটেনশন অফ দ্য এফেক্টেড লেগ। পিরামিডাল গেটটা থাকে কেমন? এফেক্টেড যে সাইডটা থাকবে ওই সাইডটা দেখবো অনেক সময় এক্সটেন্ডেড হয়ে, হাঁটে এক্সটেন্ডেড হয়ে মানে অনেকটা হাফ সার্কেলের মতো দেখবা, আস্তে আস্তে করে এক্সটেন্ডেড হয়ে টানতেছে। এরপরে ফুট ডগ, ফুট ডগ, ফুট ডগটা কি? হাই স্টেপিং গেট। হ্যাঁ, হাই স্টেপিং, তার ডোসিফ্লেকশন তো তার হচ্ছে না, এই জন্য সে করবে কি, পাটা একটু উপরে ধরে ঠাস করে ফেলবে। মায়োপ্যাথিক গেট ওর ওয়েডলিং গেট, এটা কেন হচ্ছে? মানে অনেকগুলো গেট আছে, একটা হলো পিরামিডাল গেট, একটা হলো ফুট ডগ গেট, মায়োপ্যাথিক গেট, অ্যাটাক্সিক গেট, হ্যাঁ এক্সট্রা পিরামিডাল গেট। এখন পিরামিডাল গেট সাধারণত পিরামিডালটা ক্লিশনে হয়, সেখানে হয় কি এফেক্টেড জায়গাটাকে একটু ওয়াইডলি সে ঘুরে আসবে, এক্সটেনশন করবে এটা, হ্যাঁ এক্সটেনশন করে যাবে। ফুট ডগ হলো হাই স্টেপিং গেট, কারণ সে বুঝতে পারে না। হ্যাঁ, এই জন্য সে করে কি, যেহেতু তার ডোর্সিফ্লেকশন হচ্ছে না, সেই জন্য করবে কি পাটা আগে দিয়ে তারপর সে পাল ফেলবে। এরপর হলো তোমার মায়োপ্যাথিক গেট, মায়োপ্যাথিক গেটটা সাধারণত কেন হয়, মায়োপ্যাথিক মানে মাসল উইকনেস, মাসল উইকনেস হবে, দ্য হিপস আর নট প্রপারলি ফিক্সড, হিপটা ফিক্সড হতে পারে না বাই দিস মাসল, অ্যান্ড ট্রান্স মুভমেন্ট আর এক্সাজারেটেড প্রডিউসিং এ রুলিং অথবা ওয়েডলিং গেট, মানে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে। অ্যাটাক্সিক গেট, অ্যাটাক্সিক গেটের মধ্যে আমার আছে সেরিবেলার আছে, ভেস্টিবুলার আছে, পেরিফেরাল নার্ভ আছে, তিনটা কারণে অ্যাটাক্সিক হয়। হুম, যেমন সেরিবেলার গেট হলো ব্রড বেস গেট, মানে পা দুটা একটু চওড়া করে এদিকে একবার ওদিকে একবার হাঁটবে, আর ভেস্টিবুলার গেট এটাও ব্রড বেস গেট থাকবে কিন্তু এর সাথে থাকবে একটা পাটাইও, সেগুলো আমি পড়ে যাচ্ছি মাথা ঘুরাচ্ছে। হুম, আর এক্সট্রা পিরামিডাল গেট থাকবে মনে করো তোমার যেমন পার্কিনসন এইসবের মধ্যে, ছোট করে আস্তে আস্তে শুরু করবে, পরে যখন শুরু হবে জোরে স্টার্ট করবে। এরপরে আমরা এই এই কয়টা পয়েন্টে গিয়ে আমাদের হলো মোটরটা শেষ। হুম, এরপরে আমরা আর কোনো সেন্সরির মধ্যে, সেন্সরির মধ্যে আমরা কি কি করি, টাচ পেইন্ট টেম্পারেচার, টেম্পারেচারটা আমরা তৈরি করি না, টাচ এবং পেইন্টটা দেখি, আর এদিকে হলো পজিশন অ্যান্ড ভাইব্রেশন। ঠিক আছে, টাচ টাচ, এরপরে হলো গিয়ে পেইন টেম্পারেচার। হুম, তাহলে এখন পেনের মধ্যে আমরা একটা পিন আছে না, আমরা টাচটা করি কিন্তু কটন দিয়া, তাই তো? কটন দিয়া করি টাচ, আর পেনটা আমরা দেখি কি দিয়া, আমরা একটা পিন দিয়ে দেখতে পারি, পিন পিন দিয়ে দেখতে পারি, আমরা পিন দিয়ে দেখি। পিনের একটা হলো শার্প পেন, আর একটা হলো বোতা, আর একটা হলো শার্প পেন। ঠিক আছে, এখন আমরা কোন কোন জায়গায় দেখবো, এইটা এটা হলো আসল। হুম, কোন কোন জায়গায় দেখবো আমরা, এখন মনে করো তুমি প্যান্টের পকেটে হাত দাও, হাত দিয়ে যে জায়গাটা পড়বে সেটা হইলো এল টু। ঠিক আছে, তাহলে বাইরের অংশ থাইয়ের যেখানে প্যান্টে আমরা হাত দিই এটা মনে রাখার জন্য এটা হইলো এল টু। ইনার পোর্শন, ইনার পোর্শনটা হইলো এল থ্রি, আউটার লেগ এল ফাইভ, আর ইনার লেগ হইলো এল ফোর। ঠিক আছে, মিডিয়াল ফুট হইলো এল ফাইভ, আর ল্যাটারাল ফুটটা হইলো এস ওয়ান। তাহলে কি দাঁড়াইলো, এল টু। মনে করো ডান দিকের আমি এল টু দেখলাম, কম্পেয়ার করলাম বাম দিকের এল টু কে, তাহলে আগে আমার কন্ট্রোল দেখাইতে হবে, আগে তাকে একটা তুলা দিয়ে আমি মাথার মধ্যে এনে দিয়ে বলবো দেখেন তো আপনার এটা লাগে নাকি, বলে হ্যাঁ লাগতেছে, এখন বুঝতে পারতেছেন, বলে হ্যাঁ, আমি এইভাবে আপনার পায়ের মধ্যে দিব। হ্যাঁ, এবং আমি প্রথমে ডানে দিব অথবা বামে দিব সেটা আপনাকে বলবো না, আপনি যদি এই জায়গার মতো লাগে আমাকে বলবেন, যদি কম লাগে তাও বলবেন, বেশি লাগলে তাও বলবেন। তারপর তুমি এই জায়গায় দেখাইলা দিস ইজ কন্ট্রোল, তারপর তুমি ডান পায়ের হাইয়ের যে এল টু এরিয়া এখানে লাগাইলা, এর আগে বলবার চোখ বন্ধ করেন, আপনি কি বুঝতে পারছেন, বলবে বুঝতে পারছেন, তারপর সেম ভাবে তুমি বাম পাশ দেখাইলা এল টু, তারপর ইনার সাইডে আসো এল থ্রি, কম্পেয়ার করো ডান বাম, এল ফোর কম্পেয়ার করো ডান বাম, এল ফাইভ কম্পেয়ার করো ডান বাম, তারপরে এস ওয়ান এস টু। ঠিক আছে, আচ্ছা এখন এই গেটের মধ্যে আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে যদি আমরা দাঁড়াইতে বলি অনেক সময় যে হিল, সে যদি
হিল দিকে একবার বলি হিলে দাঁড়াও, একবার বলি টোতে দাঁড়াও। এখন যদি এল ফাইভ, হ্যাঁ এল ফোর এল ফাইভ যদি লস থাকে তাহলে হিলে দাঁড়াইতে পারবে না। সে হিল মানে বুঝছো তো, যে এইভাবে এই জায়গায় পায়ের এই জায়গাতে বলছে দাঁড়ান, যদি এল ফোর এল ফাইভ লস থাকে সে দাঁড়াইতে পারবে না। আবার যদি এস ওয়ান লস থাকে তাহলে ওই যে টপ দিয়া মানে ইয়ে দিয়া টো দিয়ে সে দাঁড়াইতে পারবে না। টো দিয়ে যদি দাঁড়াইতে না পারে মনে করবো এস ওয়ান নাই, আর এদিকে যদি দাঁড়াইতে না পারে এল ফোর এল ফাইভ নাই। তাহলে আমরা যে প্রশ্নে আসছিলাম এইভাবে আমরা টাচ দেখলাম, পেইন পেইনের মধ্যে আমরা এইভাবে পিনের ইয়ে দেখলাম, দেখার পরে তাকে সেম জায়গার মধ্যে এল টু দুদিকে কম্পেয়ার, এল থ্রি দুদিকে কম্পেয়ার এইভাবে করলাম। করার পর সেন্সরি কোন কোন জায়গায় লস থাকলো সেটা আমরা তাকে বললাম যে আপনার এইটা লস এটা লস, ঠিক আছে। এখন রইলো টেম্পারেচার, আমরা সাধারণত করি না। আচ্ছা, এরপরে আমরা থাকলো পজিশন অ্যান্ড ভাইব্রেশন। পজিশন আমরা করবো কি, ওই যে গ্রেড টো, গ্রেড টো কে ধরবো এই মাঝামাঝিতে ধরে তাকে আগে দেখাবো যে আপনি দেখেন, সে দেখলো তুমি পাটাকে একটু উপরে তুললো, উপরে তুললো বললো যে এই দেখেন এটা হলো আপনার দিকে, এটা হলো নিচের দিকে। আগে এনশিওর সে বুঝছে কিনা এটা কোন দিকে, সে বলবে উপরের দিকে, এটা কোন, এটা কোন দিকে, নিচের দিকে, আপনি বুঝছেন তো? তো বলে জি বুঝছি। এখন তুমি রাইখা বলবা যে এখন চোখ বন্ধ করেন, এখন বলুন তো কোন দিকে দিলাম, তখন সে বলবে যে এদিকে না ওদিকে, এটা করলা এটা লস হয়ে যদি তাহলে পুষ্টির কলাম লস, তাই না? পুষ্টির কলাম লস অনেকগুলো ইয়ের মধ্যে আছে, এর মধ্যে একটা হলো মাল্টিপল স্ক্লেরোসিস, এটার মধ্যে পুষ্টির কলাম চলে যায়, সেন্সরি ইম্পেয়ারমেন্টে চলে যেতে পারে। ভাইব্রেশন, ভাইব্রেশন আছে না, ভাইব্রেশনের জন্য তোমরা কি করবা, ভাইব্রেশন। এখন দেখো এই ভাইব্রেশনটা লাইট টাচ পেইন টেম্পারেচার ভাইব্রেশন, ভাইব্রেশনের জন্য আমরা করলাম 125 Hz টিউনিং ফর্ক নিলাম। এটা আমার পজিশনটাকে ওই ভাইব্রেশনটা দেখানোর জন্য আবার সেম ভাবে তুমি তাকে করলাম 128 Hz টিউনিং ফর্ক নিলাম, নিয়ে একটা এমনি বাড়ি দিয়ে তাকে তার মাথার মধ্যে এখানে প্লেস করলাম কন্ট্রোলে। তাকে বললাম যে ভাই আপনি এখন বুঝতে পারতেছেন, বলে কি জিজি করতেছে, বলে হ্যাঁ। তারপর বললাম যে এখন আমি আপনাকে দিব, আপনি বলবেন। তারপর তুমি প্রথমে শুরু করো গ্র্যাড টোন মাথার থেকে, ইম্পিয়ার যদি থাকে তাহলে আস্তে আস্তে করে তুমি পিছনের দিকে আসো। মিডিয়াল মেলুলাস, টিবিয়াল, টিবিয়াল সিটি, এন্টিলিয়ার স্পাইন, এইসব জায়গার মধ্যে তুমি দেখো যে কোথায় তার সমস্যা আছে, এটা তুমি ফাইন্ড আউট করো। এই যে কথাগুলো কথা বললাম, এই কথাগুলো হইলো তোমার মোটরের অনেকগুলো আলোচনা করলাম, বাল্ক অফ দ্য মাসুল ইনস্পেকশন দেখলাম, বাল্ক অফ দ্য মাসুল, টোন অফ দ্য মাসুল, মাসুল পাওয়ার, জার, কোনাস, এরপরে হলো তোমার এই ইয়ে কি যেন কোঅর্ডিনেশন, তারপরে হলো গেইট, আর সেন্সরি ইম্পেয়ারমেন্টের হলো গিয়ে টাচ, পেইন, টেম্পারেচার, পজিশন অ্যান্ড ভাইব্রেশন। এই সব কিছু এক্সামিনেশন করলাম, মানে এগুলো প্রসিডিউর গুলো বললাম, বলার পরে এখন আমরা একটা ইয়েতে চলে যাই, আপার মোটর আর লোয়ার মোটর দুইটা আলোচনা করি, এদের ডিডি গুলা কি এগুলো আলোচনা করে আমার ইয়েটা শেষ করে দিব আজকে। তারপরে আগামী দিন দেখি অন্য সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম বা অন্য সিস্টেমের স্টার্টিং গুলো আমি আলোচনা করবো, আমি ডিজিজ নিয়ে আলোচনা করছি না, ডিজিজ তোমাদের তো বিভিন্ন সারা পড়াচ্ছে, তাই না? আমি জাস্ট খালি যে এক্সামিনেশন গুলো করলে, এক্সামিনেশন গুলো করলে না তুমি যুদ্ধে যাইতে পারবা, এক্সামিনেশন করতেই পারলা না, ইলিসিট করতে পারলা না, তোমাকে আর যুদ্ধে যাইতে পারবা? কিন্তু এর পরে স্টার্টিং এ মানে পরে ইয়েতেই তুমি কোয়ালিফাই করলা না। তাহলে এই যখন একটা মনে করো স্পাস্টিক প্যারাপ্লেজিয়া বা স্পাইনাল কর্ড লিশন, এগুলো সব বইতেই পাবা, যে অংশটা আমি পড়াচ্ছি তখন যা পড়াইলাম এগুলো বিভিন্ন বইতেই আছে, সুন্দর সুন্দর করেই আছে। এখন মনে করো একটা স্পাস্টিক এর বর্ণনা আমরা কিভাবে দিই, স্পাস্টিক এর বর্ণনাটা দেখো, দেয়ার ইজ এ স্লাইট মাসুল ওয়েস্টিং অফ দ্য রাইট, লেফট অর বোথ থাই, কোন কোন জায়গায় আছে সেটা, মাসুল পাওয়ার, মাসুল টোন, হাইপারটনিক ইন দ্য বোথ লোয়ার লিম, উইকনেস অফ দ্য ফ্লেক্সার অ্যান্ড এক্সটেনশন মাসুল অফ দ্য লোয়ার লিম, নি অ্যাঙ্কেল জার অন দ্য বোথ সাইড আর এক্সাজারেটেড, প্লান্টার রেসপন্স ইজ এক্সটেনসর অন দ্য বোথ সাইড, দেয়ার ইজ এ অ্যাঙ্কেল কোনাস ইন দ্য রাইট অর লেফট অর বোথ, কোঅর্ডিনেশন ইজ ইম্পিয়ার্ড, লস অফ সেন্সেশন ইন দ্য বোথ রাইট লেফট অর বোথ, ভাইব্রেশন পজিশন সেন্স আর নর্মাল, গেট স্পাস্টিক টাইপ, লম্বার সাইন ইজ নেগেটিভ। মনে করো একটা এক্সাম্পল বললাম আমি তোমাদেরকে, যে এইরকম যদি একটা এক্সাম্পল থাকে তাহলে তুমি মানে এরকম একটা ইয়ে সিনারি আমরা কখন পাবো, স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, স্পাস্টিক প্যারাপ্লেজিয়া মানে এইরকম একটা তুমি পাইলে সহজ কথায়, যে মনে করো বালগুদ্দা মাসুল বা এটা নর্মাল আছে, হ্যাঁ কোনো ফেসিকুলেশন নাই। তারপর হলো তোমার সহজ ভাষায় যদি আমরা বলি যে যার কার এক্সাইটেড
প্লান্টার ইজ এক্সটেন্সর, হ্যাঁ, এবারে ওই কোঅর্ডিনেশন ইজ ইম্পিয়ার, সহজ ভাষায় কয়েকটা কথা দিয়ে বললাম, তাহলে এটা কি স্পাস্টিক প্যারাপ্লেজিয়া। তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে লোয়ালিম এক্সামিনেশন দিল, এটা আমরা একটা লোয়ালিম এক্সামিনেশনের কথা বললাম, এখন তোমার এখন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তখন তুমি বলতে পারো আই ওয়ান্ট টু এক্সামিন দা আপার লিম এন্ড স্পাইন, স্পাইন। তখন বলছে আপার লিম দেখার দরকার নাই, তুমি স্পাইন দেখতে পারো। স্পাইন আমরা কি দেখি, গিব্বাস, গিব্বাস পাইতে পারি। হ্যাঁ, যদি গিব্বাস পাই তাহলে আমার ডায়াগনোসিস কি হইলো, স্পাইনাল কর্ড কম্প্রেশন ডিউ টু এনিকোস, স্পাইনাল কর্ড কম্প্রেশন ডিউ টু এনিকোস। আর গিব্বাস যদি না পাই তাহলে একটা ওয়াইড রেঞ্জ অফ আমার একটা ডায়াগনোসিস হবে, কারণ এটা তো আমার শর্ট কেস, শর্ট কেসে তো আমি আর অন্যগুলো এক্সামিনেশন করি নাই। এই জন্য আমার কি কি থাকতে পারে, এক নম্বরে স্পাইনাল কর্ড কম্প্রেশন ডিউ টু এনিকোস, ডিমাইলেটিং ডিজিজ, মোটর নিউরন ডিজিজ, ফেব্রিক এটাক্সিয়া, ফ্যাব্রিকোর কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, ঠিক আছে। এখন স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, হ্যাঁ, এখন যদি বলে যে না মোটরের সাথে তুমি সেন্সরিটাও করো, সেন্সরিটাও করলা, সেন্সরিটা করার পর তুমি সেন্সরি ইম্পেয়ারমেন্ট পাইলা, মনে করো একটা আমলিকাস লেভেলে, টি10 লেভেলে একটা ইম্পেয়ার পাইলা, মানে ডেফিনিট সেন্সরি লেভেল পাইলা, আপার মোটর নিউরন টাইপ অফ ভিশন মানে প্ল্যান্টার এক্সটেনশন, জারকার এক্সাইটেড পাইলা, এবং স্পাস্টিক মাসুল এগুলো পাইলা, পাওয়ার সাথে যদি ডেফিনিট একটা সেন্সরি লেভেল পাও তাহলে তোমার ডায়াগনোসিস হলো দুইটা, একটা হলো কি স্পাইনাল কর্ড কম্প্রেশন ডিউ টু এনিকোস, আর ট্রান্সভার্স মাইলাইটিস, ঠিক আছে, ট্রান্সভার্স মাইলাইটিস। আর যদি মনে করো যে ডেফিনিট সেন্সরি লেভেল না পাও তাহলে তোমার ওই ওইগুলোর সাথে তোমার অ্যাড করতে হবে ওই যে ডিমাইলেটিং ডিজিজ, মোটর নিউরন ডিজিজ, সার্ভিকুড কম্বাইন ডিজেনারেশন, আরো তিনটা তুমি অ্যাড করলাম, ঠিক আছে। আচ্ছা, অ্যাড করার পরে ওই যেভাবে বললাম, এখন যদি গিব্বাস পাওয়ার পর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কার্ডিনাল সাইন অফ দ্য স্পাইনাল কর্ড লিশন কি হতে পারে, তখন স্পাইনাল কর্ড মানে কার্ডিনাল সাইড দিয়ে আপার মোটর নিউরন সাইন পাবো, স্পাইনাল কর্ড লিশনে আমার হবে কি আপার মোটর টাইম তো পাবোই, তার সাথে একটা ডেফিনিট সেন্সিটিভ লেভেল থাকবে, তাহলে এটা হইলো স্পাইনাল কর্ড কম্প্রেশন। তারপরে তো তোমার হিস্ট্রির মধ্যে অনেক কিছু আসতে পারে, যে তার বাউল ব্লাডার ইনভলভমেন্ট হতে পারে, একটা কম্প্রেশন লাইক একটা প্রেশার, মনে হবে যেন ওই যে রশি দিয়ে বাঁধলে যেরকম একটা সেন্সেশন হয় ওই রকম সেন্সেশন আসতে পারে, এগুলো হলো স্পাইনাল কর্ড কম্প্রেশন। এখন হলো স্পাইনাল কর্ড কম্প্রেশনের কারণ গুলো কি, স্পাইনাল কর্ড কম্প্রেশন, স্পাইনাল কম্প্রেশনের কজ গুলো অনেক। এই তোমাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি এখানে, মানে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, বুঝতে অসুবিধা না হইলে আমি বলি স্পাইনাল কর্ড কম্প্রেশনের কজ গুলো কি কি, একটা হলো এক্সট্রাডুরাল আর একটা হলো ইন্ট্রাডুরাল। এক্সট্রাডুরালের মধ্যে হলে যে ট্রমা, টিউবারকুলোসিস, লিম্ফোমা, সেকেন্ডারি ডিপোজিট অ্যান্ড মাল্টিপল মাইলোমা। এই রিসেন্টলি আমি একটা রুগী পাইছি, এটা গতকালকে আমার চেম্বারে আসছিল, তার তীব্র ব্যথা বেকে, ডরসাল মনে করে কত ওই 780 দিকে হবে, 780 দিকে হবে ব্যথা খুব তীব্র। তারপরে তার আগে কিন্তু সিমটম ছিল কাশি, তখন আমি বললাম যে এমআরআই করেন। এমআরআই করার পরে দেখি তার T8 লেভেলে একটা টোটাল ভার্টিবা একটা ডেস্ট হয়ে গেছে, মানে এটা হলো সেকেন্ডারি ডিপোজিট। হ্যাঁ, তাহলে দেখো ট্রমা, টিউবারকুলোসিস, লিম্ফোমা, সেকেন্ডারি ডিপোজিট, মাল্টিপল মাইলোমা, এগুলো হলো এক্সট্রাডুরাল। আর ইন্ট্রাডুরালের মধ্যে আছে কি কি, এক্সট্রামেডুলারি, ইন্টারমেডুলারি। এক্সট্রামেডুলারি কজ মেনিনজিওমা, নিউরোফাইব্রোমা, সেকেন্ডারি ডিপোজিট, লিম্ফোমা, লিউকেমিয়া। আর ইন্টারমেডুলারির মধ্যে হলো গ্লিওমা, এপেনডাইমোমা, সিঙ্গোমাইলিয়া এগুলো। আচ্ছা, তাহলে এই কথাগুলো হলো তোমার স্পাইনাল কর্ড কম্প্রেশন। তাহলে হলো যদি আমার স্পাস্টিক প্যারাপ্লেজিয়া থাকে, তার সাথে যদি ডেফিনিট সেন্সরি লেভেল থাকে এবং গিব্বাস থাকে, এটা আনটিল প্রুফ আদারওয়াইজ এটা হলো কর্ড কম্প্রেশন ডিউ টু টিউবারকুলোসিস। হ্যাঁ, আর যদি গিব্বাস না থাকে তাহলে বলবা কর্ড কম্প্রেশন ওই মানে গিব্বাস আছে টিবি, গিব্বাস ছাড়া, গিব্বাস যদি না থাকে তাহলে স্পাস্টিক প্যারাপ্লেজিয়া উইথ ডেফিনিট সেন্সরি লেভেল, তাহলে এটাও স্পাইনাল কর্ড কম্প্রেশন ডিউ টু এনিকোস, এর সাথে ট্রান্সভার্স মাইলাইটিস, ঠিক আছে। আচ্ছা, এবং ডেফিনিট সেন্সরি লেভেল নাই সেক্ষেত্রে আমার হইতে পারে সাবিকুড কম্বাইন ডিনারেশন, আর বাচ্চা যদি হয় মনে করো 18-19 বা 16-17 বছর তাহলে ফেড্রিক্স অ্যাটাক্সিয়া হবে। তো ফেড্রিক্স অ্যাটাক্সিয়া হইলে আরো অনেক কিছু থাকে, এটার সাথে হইলো একটু আর্লি এজ ক্যাসকেবাস থাকে, পায়ে, এরপর হইলো গিয়ে তোমার সাইন অফ সেরিব্রাল লিশন থাকে, তারপরে পুষ্টিকর কলাম লিশন থাকে, পজিশন ভাইব্রেশন এগুলো লস থাকবে,
এগুলো তোমাদের জন্য জটিল হয়ে যাবে, আমি এগুলা নিয়ে বেশি আলোচনা করতেছি না। হ্যাঁ, সার্টিফিকেট কম্বাইন্ড ইজিনেশনের এগুলো অনেকগুলো আলোচনা থাকবে, এগুলো তোমাদের বেশি আলোচনা করে লাভ নাই। এখন আমরা যাই গিয়া একটা লোয়ার মোটর টাইপের কি কি ফিচার হবে। তাহলে আপার মোটর টাইপে কি কি বললাম? আপার মোটর টাইপে বললাম তার নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক এক্সাইটেড, কোনাস থাকতে পারে, প্ল্যান্টার থাকবে এক্সটেন্সর, সোজা কথা। প্ল্যান্টার এক্সটেন্সর কোনাস থাকতে পারে নাও থাকতে পারে, এটা পাইলেই তুমি আপার মোটর নিউরন বলে দিলাম। তারপরে হলো তোমার এই অন্যগুলো বললাম ডেফিনেট সেন্সরি লেভেল আছে কিনা এগুলো দেখলাম। এখন আসে একটা লোয়ার মোটর টাইপে কি কি থাকতে পারে। লোয়ার মোটর টাইপে আমরা যেগুলো এখানে হলো ঠিক উল্টা, ওয়েস্টিং অফ দ্য মাসুল থাকতেও পারে নাও থাকতে পারে, মাসুল পাওয়ার ইজ ডিমিনিশ, যেমন জিবিএস এ মাসুল পাওয়ার এমন ডিমিনিশ হয়েছে পাই নাড়াইতে পারে না, অথবা আস্তে আস্তে ইনিশিয়াল একটু পারে পরে দিগ আর পারে না, রিফ্লেক্সেস আর ডিমিনিশ অর অ্যাবসেন্ট, অ্যান্ড প্ল্যান্টারটা থাকবে নর্মাল, নো সেন্সরি অ্যাবনর্মালিটি। হ্যাঁ, সেন্সরি অ্যাবনর্মাল থাকতেও পারে নাও পারে, ভাইব্রেশন পজিশন সেন্সার নর্মাল। তাহলে এখানে আমরা কি পাইলাম লোয়ার মোটর টাইপে? লোয়ার মোটর টাইপে পাইলাম যে তোমার দেখো বাল্ব অফ দ্য মাসুল নর্মাল থাকতে পারে, ডিক্রিজ থাকতে পারে, টোনটা হইলো কি টাইপের? ক্লাসিক টাইপের, মানে একদম ধরার সাথে সাথে ঠাস করে পড়ে যাবে। তারপরে নি জার্ক অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট অথবা ডিমিনিশ, ডিমিনিশ থাকতে পারে অ্যাবসেন্ট থাকতে পারে, আর প্ল্যান্টারটা হচ্ছে নর্মাল। ঠিক আছে, এইরকম যদি পাই তাহলে আমি এটা বলবো প্লেসিড টাইপ অফ প্যারালাইসিস, প্লেসিড টাইপ অফ প্যারালাইসিস। কারণ প্লেসিড টাইপ হচ্ছে প্যারালাইসিসের মধ্যে তোমার কি কি হইতে পারে, একটা হইতে পারে এই গুলেনবাড়ি সিন্ড্রোম, আর একটা আমরা বলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এইখানেও আবার তুমি যদি জিজ্ঞেস করো তুমি বলতে পারো যে স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য আপার লিম, আপার লিম আমি দেখতে চাই। হ্যাঁ, এবং যেমন ধরো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে সাধারণত আমাদের সাধারণত কি পটাশিয়াম কম থাকে, হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া সাধারণ থাকে, তো পাও এবং হাত দুইটাতেই চারটাতেই তোমার সমস্যা থাকতে পারে। আর জিবিএস এ কি হয়, চারটাতে আসতে পারে, ইনিশিয়ালি তোমার অ্যাসেন্ডিং টাইপও থাকতে পারে, ইনিশিয়ালি অ্যাসেন্ডিং টাইপ থাকে, থাকতে পারে না থাকে, প্রথমে পা ধরলো তারপরে হাত ধরতে পারে। হ্যাঁ, এই জন্য তখন তুমি যদি বলো স্যার আর কিছু হিস্ট্রি নিতে চাই, কি হিস্ট্রি নিতে চাও, যে প্রথমে জিজ্ঞেস করবো যে আপনার এটা কিভাবে বুঝতে। হ্যাঁ, ও যদি বলে যে আমার এটা অ্যাসেন্ডিং, তাহলে তো তুমি বুঝেই ফেললে এটা জিবিএস, আর যদি অ্যাসেন্ডিং না বলে তাহলে তো তোমার অন্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেগুলো আছে ওগুলো থাকতে পারে। এখন জিবিএস এ আমরা আর কি কি হিস্ট্রি নেই, একটা হিস্ট্রি নিতে পারি, যেমন তার রেসপিরেটরি ইনফেকশন আছে কিনা, ঠিক আছে, তারপরে হলো তার ফেসিয়াল মাসল উইকনেস আছে কিনা, তারপরে ইউরিনারি কোনো সিমটম আছে কিনা, জিআই কোনো সিমটম আছে কিনা, আমরা এগুলো সাধারণত জিজ্ঞেস করি। হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করার পরে আমরা তখন তার আস্তে আস্তে করে আমরা ফার্দার হিস্ট্রি বা ফার্দার ইউরো নিই। ঠিক আছে, তাহলে দেখো আপার মোটর নিউরনের আমি কতগুলো বললাম আর লোয়ার মোটর নিউরনের কতগুলো বললাম, এবং এই কেনিয়াল মানে আগে আমি প্রথম দিন যেগুলো বলাইছিলাম সেগুলো তোমাদের হইলো কেনিয়াল নার্ভ এক্সামিনেশন, এগুলো বললাম। আচ্ছা, এবং জিবিএস তোমাদের থাকলে কিন্তু এটা মানে আমাদের ওয়ার্ডে থাকলে আমরা কিন্তু এটা দিয়ে দিই, তাই না? এই জন্য জিবিএস নিয়ে একটু আলোচনা করি, সেটা হলো কি আমরা হিস্ট্রি নেই, হিস্ট্রিটা কি থাকে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অথবা জিআই সিমটম, মানে তার ডায়রিয়ার একটা হিস্ট্রি থাকে, সাধারণত কত 1 থেকে 3 সপ্তাহ আগে এটা হইতে পারে, 1 থেকে 3 সপ্তাহ আগে, এবং সাধারণত পরবর্তীতে কি হয় জানো, এটা আস্তে আস্তে করে রেসপিরেটরি মাসল যখন ইনভলভ করে তখন কিন্তু এটা ডেঞ্জারাস। ঠিক আছে, এটা ডেঞ্জারাস, এই জন্য এটা ডেঞ্জারাস কমপ্লিকেশন আমরা কি কি করি চিন্তা করি, একটা রেসপিরেটরি মাসল প্যারালাইসিস আর প্যারালাইসিস অফ মাসল অফ দ্য ডিফিকেশন, অনেক সময় সে খেতেও পারে না, তাহলে এক সময় সে খেতেও পারে না এবং তার রেসপিরেটরি মাসল ইনভলভ হয়, তখন তার এটা আইসিইউ আমাদের দরকার লাগে, আইসিইউ দরকার লাগে। এখন তো মনে করো এটা অনেক মডার্ন ইয়ে হয়ে গেছে, আগে তো জিবিএস যদি যাদের মাসুল ইনভলভ হইতো তাদের আমরা অসহায়ভাবে তাকাই থাকতাম। হ্যাঁ, এখন হলো গিয়া মডার্ন ইয়ে আসাতে আমাদের ডায়াগনোসিসটা অনেক সোজা, ডায়াগনোসিসটা পরে আসতেছে, তাহলে এখন আমরা হলো যদি আমি জিবিএস সাসপেক্ট করি তাহলে মনে করো লোয়ার লিম আমি এক্সামিনেশন করলাম, করার পর মনে হলো এটা জিবিএস হইতে পারে, তারপর আমি কি করব আপার লিমটাও আমি এক্সামিনেশন করব। ঠিক আছে, ফেসিয়াল প্যারালাইসিস আছে কিনা সেটাও দেখবো, আর সেন্সরি লস সাধারণত এটা থাকে না, থাকে না। ঠিক আছে, এবং জিবিএস টা আমরা কিভাবে ডায়াগনোসিস করি একটা কথা আছে, অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, মানে কি এটা হলো আমরা লাম্বার পাংচার করি, লাম্বার করে আমরা কি পাই,
এখানে প্রোটিন থাকে বেশি আর সাইটোলজি থাকে কম। যেমন যদি তোমার লিম্ফোসাইট কাউন্ট বেশি থাকে তাহলে এটা হলো জিবিএস লেস লাইকলি। কিন্তু এখন আমরা মডার্ন ইয়েতে করে নার্ভ কন্ডিশন স্টাডি করি, স্টাডিতে আমাদের বলে দেয় এটা কোন ধরনের জিবিএস, ঠিক আছে। আচ্ছা, এই হলো তোমাদের লোয়ার মোটর টাইপ, আর হইলো আপার মোটর টাইপ তো আমি আগে বলছি, এখন লোয়ার মোটর টাইপ বললাম। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো আর কিছু তোমাদের জানার আছে কিনা। প্রথম দিন তো আমি ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন দেখাইলাম এবং এগুলো করলাম। হ্যাঁ, আজকে যেটা করলাম সেটা হলো আপার মোটর এবং লোয়ার মোটর, এবং আগাম আপার মোটরের প্রেজেন্টেশন কিভাবে হবে এবং লোয়ার মোটরের প্রেজেন্টেশন কেমন হবে এটা বলে দিলাম। আমি জাস্ট কোনো ডিজিজে আছি না, এই জন্য আমি আর বেশি বলবো না। যদি তোমাদের আর কিছু জানার না থাকে তাহলে আমি এখানে শেষ করে দিব, ঠিক আছে। তোমরা আসো, কজন আছে দেখো, আছে না নাই দেখো, আচ্ছা তোমাদের আর কোনো বক্তব্য না থাকলে আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে, শেষ করে দাও।